বন্ধুরা, শুভ সকাল। আজকে বৃহস্পতিবার, আবার চলে এসেছি বৃহস্পতিবারে। তো তোমরা কেমন আছো? এখন বাজে 6:30। এত ঠান্ডাতে না ঘুমও ভাঙে না আর উঠাও যায় না। এখন 6:30 বাজে। তো চলো বৃহস্পতিবার দিনকে কাজগুলো করেই নিই, অনেক কাজ আছে। তো হচ্ছে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। সরস্বতী পুজো চলে আসছে, এখন আরোই আনন্দ হবে, মজা হবে। ঠিক আছে, আমার উঠোনটা কত ভালো লাগছে বলো দেখতে। ভালো লাগছে না উঠোনটা? ভালো লাগছে, চলো কাজ কাজ শুরু করে দিই। গোবর জল ছেটানো হয়ে গেল, এবার উঠোনটা ঝাঁট দেবো। উঠোনটা ঝাঁট দেওয়া হলো। উঠোনটা ধোয়া হলো। বাবা, চিনি ছাড়া চা করতে হবে তো? চিনি ছাড়া চা? Thank you.
উঠোনটা কত বড় উঠোন, নে যা দেরি করছিস যে। আচ্ছা সূর্য তাপ নেই, ঠিক আছে, মানে সূর্যটা দেখাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুপুরে হোটেলে ভাত খেয়ে নিবি তো, তাহলে আর ভাত রাখছি না। ওগুলো পরিষ্কার হচ্ছে না, সরস্বতী পুজো হবে বল, পরিষ্কার হচ্ছে বল। হ্যাঁ হেড মা, ও ঠিক আছে, যাই হোক আমাদের এখানে মেলা বসবে, তোমরা দেখে দেখতে চলে এসো, মেলা বসবে এখানে, সরস্বতী পুজো মেলা বসবে, পরিষ্কার হচ্ছে। পরিষ্কার হচ্ছে, মেলা বসবে এখানে, আমার ছেলে যাচ্ছে, দেখতে পাচ্ছ ছেলে যাচ্ছে, এই বাজারের কাছে আমার ঘরের দুয়ারে মেলা বসবে, পরিষ্কার হচ্ছে, চলো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, রাখি। তো আমার উঠোনগুলো পরিষ্কার হয়ে, ঝাঁট দেওয়া হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, গোবর জল দেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে জলে জল, বুঝতে পারলে জলে জল। আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, আবার দেখো এগুলো কত কষ্ট করে আমি এটা তাপ্পি তুপ্পি লাগিয়ে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, লড়লর লড়লড় করছে বুঝলে তো, হাতে করে ধরে ধরে কিছুটা ভিডিও করছি, দেখ বুঝতেই পারছ। হ্যাঁ এগুলো সব ধোয়া হয়ে গেছে, তো চলো এখন আমি ঘর ঝাড়ু পোছা করব, বাসন মাজব, বেসিন পয়সা করব। ঘরটা আমার ঝাঁট দেওয়া হলো, বাসন ধোয়া হয়ে গেছে, বাসনগুলো নিয়ে যাই। আজকে এখানে করবো গেটটার কাছে, চলো বেসিনটা পরিষ্কার করি, সাবান গুঁড়ি দিয়ে একটু পরিষ্কার করি একটু। চলো সাবান দিয়ে ঘষা হয়ে গেছে, সাবান গুঁড়ি দিয়ে এবার ধুয়ে নিই। দেখো এটা আমার মোছা হচ্ছে, শুকনো কাপড় দিয়ে মুছে দিচ্ছি, আর এটাও মুছে দিচ্ছি শুকনো কাপড় দিয়ে। নরম কাপড় দিয়ে মুছে দিচ্ছি, এটা একদম সুতি শুকনো কাপড় দিয়ে মুছছি, ভিতরটা মুছবো না কারণ এক্ষুনি জল ইয়ে করবে, ব্যবহার করবে।
সিঁড়ির সাথে সাথে দেয়ালগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তিনটে ঘর মোছা হয়ে গেল, সিঁড়িটা মোছা হয়ে গেল, তিনটে ঘর মোছা হয়ে গেছে, সিঁড়ি মোছা হয়ে গেছে। এবার হল বারান্দাটা মুছবো, দেখতে থাকবো ভিডিওটা। পাগলির মতন লাগছে, কালকে মাথায় শ্যাম্পু দিয়েছি না, তাই জন্য চুলটা পুরো উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। স্ট্যান্ড তো ভেঙে গিয়ে যা অসুবিধা হচ্ছে আমার, মানে ধরে কাজ করতে হচ্ছে। হ্যাঁ ভেঙে গেছে স্ট্যান্ড, হ্যাঁ মুন্ডুটা খুলে গেছে, ভিডিওটা হচ্ছেই না। তো বন্ধুরা, তিনটে ঘর মুছলাম, বারান্দা মুছলাম, সিঁড়ি মুছলাম, দিয়ে এখন আমি তোমাদের সঙ্গে এই হাতে করে ধরে কথা বলছি, বুঝেছ তো? ঠিক আছে, চান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করবো ঠাকুরের মন্দিরে। ঠিক আছে, রাখছি তাহলে। আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে না, ভয় লাগছে, খালি ফোনটা পড়ে পড়ে ভেঙে ভেঙে যাচ্ছে। পুরো আমার চান হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে ঢুকলাম, গেটটা খুলে দিলাম। তো দেখো এখন বাজে 11টা, এখন বাজে 11:30-35-40, 11:40। আমার পুজো করতে করতে 1:30টাও বাজতে পারে, 2টোও বাজতে পারে। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে কত কাজ আমার হয়। এই আলপনা মুছবো, তাক মুছবো, ঠাকুর সরাবো, ঠাকুর গঙ্গা জল দিয়ে মুছবো, তারপর বাবা ভোলেনাথকে চান করাবো, তারপরে এই বাসন মাজবো, তারপরে এই ফুল কলা ধুবো, হ্যাঁ তারপরে এই ঠাকুর ঘরটা পুরো ঠাকুর ঘরটা মুছবো বারান্দা পর্যন্ত, তারপর ঠাকুর ঘর ঠাকুর সাজিয়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আবার ঘরও সাজাবো। তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে আমার কত বড় কাজ, প্রতি বৃহস্পতিবার আমার 1-1.5 ঘন্টা লেগেই যায়। ঠিক আছে, তো বন্ধুরা আমার সঙ্গে থাকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর ঘরটা মোছা হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, ফুল ধোয়া হয়ে গেছে, এখন আমি আলপনা দেবো। দেখো 1:15 বাজে, আমার এত তাড়াতাড়ি পুজো শেষ হবে না। ছিটিয়ে নিই একটু, এবার পুজোয় বসবো। একটু গঙ্গা জল নিয়ে নিয়ে ঘটে বাসনগুলোতে একটু গঙ্গা জল নিয়ে নিই, সবেতে গঙ্গা জল দিয়ে দিলাম, চন্দনটা বাটবো,
বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আমি তোমাদেরকে একটা কথা বলছি। আমি পুজো করতে করতে আমার ফোনটা একটু হ্যাং হয়ে গেছে, তো আমি যে 7টা বাজাতে যাব তখন আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। দিয়ে আমি যখন সুইচটা খুললাম, খোলার পরে দেখছি ফোনটা আর ভিডিও হচ্ছে না, একদমই হচ্ছে না ভিডিও। যে আমি যে শাক বাজানোটা দেখাবো, তারপরে আমি পুজো করার পরে যে তোমাদেরকে রান্না করছি, কি ঘরের সংসারে কাজ করছি, এগুলো যে শেয়ার করব সেগুলো আর করতে পারিনি। হ্যাঁ, তো আমার এত অসুবিধা হচ্ছে ফোনটার জন্য, ফোনটা খালি হ্যাং করছে। সেদিনকে দোকানে নিয়ে গিয়ে ঠিক করে নিয়ে এলাম, তারপর আবার হ্যাং করছে। তো যাকগে, তো ছেলে আমার এখন এসছে, এই এখন 10:30 বাজে, ছেলে এসে ঠিক করলো ফোনটা। তো আবার চার্জও ছিল না, আমার ছেলে বলছে মা তোমার ফোনে চার্জও ছিল না, হ্যাংও করছে উল্টে আবার চার্জও ছিল না। তো যাকগে, আমি তার জন্য ফোনের জন্য খুবই খুবই দুঃখিত, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। হ্যাঁ, ক্ষমাটা চাইছি আমার ফোনের জন্য, ক্ষমা চাইছি ফোনটা আমাকে এত ডিস্টার্ব করলো, তার জন্য ফোনটার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। তার জন্য আমি মানে পুজোর পরে আর কোনো ভিডিও দিতে পারলাম না, ঠিক আছে? তো ঠিক আছে, আমি 7টা বাজাইনি, তোমরা হয়তো প্রশ্ন উত্তর করবে, তার জন্য আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে 7টা বাজাতে যাব তখনই আমার ফোনটা মানে হ্যাং করেছে আর সুইচ অফ হয়ে গেছে, আর চার্জও ছিল না। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো আমার ছোট্ট মানে পুজো, লক্ষ্মী পুজোটা, ছোট্ট লক্ষ্মী পুজোটা তোমাদেরকে শেয়ার করলাম, আর তুলসীতলাটাও আমি যে পুজো করেছি সেটাও যে শেয়ার করবো সেটাও করতে পারিনি, খুবই খারাপ লাগছে আমার। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা, যদি ছোট্ট ভিডিওটা, যদি লক্ষ্মী পুজোটা যদি ভালো লাগে, তো লাইক শেয়ার করে দিও, বেলাইন ঘন্টিটা বাজিয়ে দিও। তোমরা যদি নতুন হও তো মাই লাইফ মাই ফ্যামিলি, হ্যাঁ, পাশে থেকো আর কাকিমার পাশে থেকো, ঠিক আছে? তো এতটা আমি তোমাদেরকে বললাম, আমার ফোনটা হ্যাং করেছে, তো তোমাদের কাছে আমি খুবই দুঃখিত, তার জন্য আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, আমি ছোট্ট করে তোমাদেরকে লক্ষ্মী পুজোর ভিডিওটা দিলাম, আমি 7টা বাজাতে পারিনি, তাও আমি তোমাদেরকে বলছি 7টা বাজাতে পারিনি, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা কোনো উত্তর, কোনো প্রশ্ন উত্তর করতে পারবে না, ঠিক আছে? তোমাদেরকে আমি ভেঙে কথাটা বলে দিলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি। বাই, গুড নাইট। তো বন্ধুরা, আরেকটা কথা বলতে এসেছি তোমাদের কাছে। তো আমার তো স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো স্ট্যান্ডটা ছাড়া আমি কিছুটা স্ট্যান্ডে লাগিয়ে আমি ভিডিও করেছি, উঠোন টুটুন যখন ধুয়েছি ঝাঁপ দিয়েছি, আবার কিছুটা হাতে ধরেও আমি ভিডিও করেছি। তো যাই হোক, তো কিছু মানে দুটো সিন হয়তো মানে শর্ট ভিডিওর মতন এসে গেছে, হ্যাঁ, ওটা হয়তো লংয়ের মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? যেরকম এই যে গঙ্গা জলটা আমি দিয়েছি ঘটিতে, সেটা একটু ছোট্টো মতন ফটোটা এসে গেছে, আর চন্দনটা ঘষেছি সেটা একটু ছোট্টো মতন ফটোটা এসে গেছে, ওটা মানে লং আসেনি, শর্ট ভিডিওর মতন এসে গেছে। তো তার জন্য আমি তোমাদের কাছে দুঃখিত করছি, মানে দুঃখিত আমি, তার জন্য ক্ষমা চাইছি। তো এখন জানি না, ছেলে আমার এডিট করবে, এখন মানে ভিডিওটা লং মতন হবে কি শর্ট ভিডিও মতন হবে আমি নিজে বলতে পারছি না, কারণ দুটো ভিডিও আমি দেখেছি লং মতন মানে শর্ট মতন হয়ে গেছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, আজকে আমার ভিডিওটা মোটামুটি হয়েছে, ঠিক মতন হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত, তার জন্য তোমাদের কাছে আবার আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, গুড নাইট, দুবার করেই বললাম।